প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বাসায় আছো নিরাপদে আছো সুস্থ আছো এবং বাসায় বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি ভাষা নিয়ে মৌখিক ভাষা ও লিখিত ভাষা নিয়ে আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষা বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে বাংলা ভাষা পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের মতো ভাষা রয়েছে বাংলা ভাষাও তাদের মাঝে একটি ভাষাভাষীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান বিশ্বে চতুর্থ বিশ্বের প্রায় ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা বাংলা বাংলা ভাষা কি কোথা থেকে এলো কিভাবে এলো বা কাদের থেকে এলো এ বিষয়ে আমাদের সুস্পর্শ ধারণা রাখা একান্ত প্রয়োজন চলো মূল আলোচনা শুরু করি বাংলা ভাষা সাধারণভাবে বলতে গেলে বাংলা ভাষা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলার জনগোষ্ঠী যে ভাষায় তাদের মনের ভাব প্রকাশ করে সেই ভাষা অর্থাৎ বাঙালিদের ভাষা বাংলা ভাষা হাজার বছরের পুরনো ভাষা আনুমানিক খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দে আর্য ভারতে আগমন করে তাদের ভাষা আর্য ভাষা নামে পরিচিত আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বৈদিক ভাষায় ভারতীয় উপমহাদেশে যে বিভিন্ন আঞ্চলিক ও প্রাদেশিক ভাষা প্রচলিত রয়েছে সেগুলোর আদিম উৎস এই বৈদিক ভাষা বাংলা ভাষা আসলে ওই বৈদিক ভাষারই একটি আঞ্চলিক রূপ মূল আর্য ভাষা বিবর্তনের তিনটি পর্যায়ে রয়েছে এক প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা সময়কাল খ্রিস্টপূর্ব পনেরোশো অব্দ থেকে শুরু করে আটশো অব্দ দুই মধ্য ভারতীয় আর্য ভাষা বা প্রাকৃত ভাষা সময়কাল খ্রিস্টপূর্ব আটশো থেকে খ্রিস্টীয় দশম বা অষ্টম শতাব্দী তিন নব্ব ভারতীয় আর্য ভাষা সময়কাল এক হাজার খ্রিস্টাব্দ ভাষার স্তরগুলো হতে দেখা যায় প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরে বৈদিক ও সংস্কৃত ভাষা প্রচলিত ছিল কালক্রমে এ ভাষা পরিবর্তনের মাধ্যমে মধ্য ভারতীয় আর্য ভাষার স্তরে উপনীত হয় এ ভাষা প্রথমে পালি এবং পরে প্রাকৃত ভাষা নামে পরিচিতি লাভ করে প্রাকৃত স্তরে এসে এ ভাষা অঞ্চল ভেদে আবার কয়েকটি ভাগে বিভক্ত হয় এর মধ্যে একটি ছিল মাঘধি প্রাকৃত মাগধি প্রাকৃতের প্রাচ্যতর রূপ হল গৌরীয় প্রাকৃত এই গৌরীয় প্রাকৃত থেকে গৌরীয় অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি তবে বাংলা ভাষার উৎসমূলে যে ভাষার সন্ধান পাওয়া যায় তার নাম ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রায় পাঁচ হাজার বছর পূর্বে ইউরোপের মধ্যভাগ হতে দক্ষিণ পূর্বাংশের ভূভাগে ইন্দো ইউরোপীয় মূল ভাষা প্রচলিত ছিল এই ইন্দো ইউরোপীয় মূল ভাষাই হচ্ছে বাংলা ভাষার আদি উৎস বাংলা ভাষার উদ্ভব মূলত সপ্তম শতকে এর আগে এই ভাষা স্বাভাবিক পরিবর্তন ও বিবর্তনের ধারায় অনেক কাল ধরে অনেকগুলো স্তর পেরিয়েছে আজকে আমরা সেই স্তরগুলোই জানার চেষ্টা করব বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল ছয়শ পঞ্চাশ খ্রিস্টাব্দ আবার সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল নয় শত পঞ্চাশ খ্রিস্টাব্দে এবার চলো বাংলা ভাষা আদি উৎস থেকে বিবর্তিত হয়ে কিভাবে বর্তমান অবস্থায় পৌঁছেছে তা ধারাবাহিকভাবে দেখি এই অংশটুকু খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং মনে রাখতে হবে কারণ এই অংশটুকু মনে রাখতে পারলেই বাংলা ভাষার উৎপত্তি ক্রমবিকাশ সম্বন্ধে একটি ধারণা আমাদের মনের মধ্যে আমরা সময় ধরে রাখতে পারব ভাষার ক্রমবিকাশ বা বিবর্তনের কথা আসলেই যে ভাষাটি সামনে আসে তা হলো ইন্দো ইউরোপীয় মূল ভাষা যা একটু আগেও বলেছি ইন্দো ইউরোপীয় মূল ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে সৃষ্টি হয় কেন্তম ও শতম নামের দুটি ভাষা কেন্তম ও শতমের সতম থেকে এসেছে আলবেনীয় প্লাটোস্লাবিক আর্মেনীয় এবং ইন্দো ইরানীয় ভাষা বা আর্য ভাষা আবার ইন্দো ইরানীয় বা আর্য ভাষা হতে এসেছে ইরানীয় দারদীয় ভারতীয় আর্য ভাষা ভারতীয় আর্য ভাষা হতে এসেছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা মধ্য ভারতীয় আর্য ভাষা এবং নব্য ভারতীয় আর্য ভাষা এরপরে নব্য ভারতীয় আর্য ভাষা হতে এসেছে প্রাচীন উদীচ প্রাকৃত ভাষা প্রাচীন সৌরসেনী প্রাকৃত ভাষা প্রাচীন প্রাচ্য প্রাকৃত ভাষা পালি এবং অশোক লিপির ভাষা তার মধ্যে থেকে প্রাচীন প্রাচ্য প্রাকৃত ভাষা হয়ে এসেছে প্রাচীন সিংহলি ভাষা মহারাষ্ট্রীয় প্রাকৃত ভাষা অর্ধ মাগধি প্রাকৃত ভাষা মাগধি প্রাকৃত এবং গৌরীয় প্রাকৃত ভাষা গৌরীয় প্রাকৃত হয়ে এসেছে গৌরীয় অপভ্রংশ গৌরীয় অপভ্রংশ হয়ে এসেছে নব্য ভারতীয় প্রাচ্য শাখা নব্য ভারতীয় প্রাচ্য শাখা হতে এসেছে বিহারী ও বঙ্গ বঙ্গকামরূপী ভাষা অড্র ও বঙ্গকামরূপী হতে এসেছে বাংলা ও আসামি ভাষা অড্র বঙ্গকামরূপী হতে যে বাংলা ভাষা এসেছে তাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন বাংলা মধ্য বাংলা এবং আধুনিক বাংলা হচ্ছে আমরা এখন যে ভাষাতে আছি আমরা এখন যে ভাষাতে কথা বলছি এখন যে ভাষাতে লিখছি এই হলো বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ ভাষা সদাবহমান যাকে প্রবহমান নদীর সাথে তুলনা করা হয় ভাষা পরিবর্তনশীল যা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে বিবর্তিত হচ্ছে এই বিবর্তনের সাথে মানিয়েই আমাদের চলতে হবে চলতে হচ্ছে আমাদের শুদ্ধ বাংলা চর্চা করতে হবে জানতে হবে বাংলা বাংলা ভাষা ও বাঙালির সকল সঠিক ইতিহাস পাশাপাশি ইংরেজি বর্ণে বাংলা লেখার বদাভ্যাস পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করতে হবে বাংলা ও ইংরেজি মিশিয়ে কথা বলার প্রবণতাও শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই এর পরের ক্লাসে আমরা আলোচনা করব মাতৃভাষা ও রাষ্ট্রভাষা নিয়ে সেই ক্লাসটি দেখার আহ্বান রইল আর এই ক্লাসটির বিষয়ে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ক্লাসগুলো সহজেই পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমার অন্য সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দাও সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো